সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। যে কারণে ইউক্রেনে যুদ্ধ করতে চান ককেশাসের মুসলমানরা। ইউক্রেনে ইরানি ড্রোনে হামলা চালাচ্ছে রাশিয়া, দাবি ইসরায়েলের। খেরসনে একচ্ছে ইউক্রেনীয় যোদ্ধারা, নাগরিকদের সরিয়ে নিচ্ছে রাশিয়া। ইউক্রেনে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করলে ফ্রান্স তাতে জড়াবে না, বললেন ইমানুয়েল ম্যাক্রন। যুদ্ধবিরতি ব্যর্থ হওয়ার জন্য সম্পূর্ণভাবে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসীরা দায়ী, বিবৃতি আনসারুল্লাহ আন্দোলনের। উত্তেজনা বাড়িয়ে ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও যুদ্ধবিমান উড়াল উত্তর কোরিয়া। এবং বর্তমান বিশ্বে আমেরিকার কাছে চীন একমাত্র প্রতিদ্বন্দ্বী, দাবি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। দর্শক, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, ইউক্রেনে রাশিয়া যদি পরমাণু হামলা চালায় তাহলে তাতে সরাসরি ফ্রান্সের স্বার্থের কোনো ক্ষতি হবে না এবং ফ্রান্স পরমাণু হামলার কোনো জবাব দেবে না। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। যে কারণে ইউক্রেনে যুদ্ধ করতে চান ককেশাসের মুসলমানরা। ইউক্রেনে যুদ্ধ করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আংশিক সেনা সমাবেশের ঘোষণা মুসলিম সংখ্যাগরিষ্ঠ ককেশাস অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। বেশ কিছু সহিংস বিক্ষোভের ঘটনাও ঘটেছে। তবে কাস্পিয়ান ও কৃষ্ণসাগরের মধ্যবর্তী পার্বত্য অঞ্চলে বসবাসকারী সার্কাসিয়ান এবং অন্য মুসলিম অনেকেই লাভজনক মাসিক বেতনের বিনিময়ে যুদ্ধ করতে ইচ্ছুক। আহমেদ উত্তর ককেশাসে বসবাসকারী একজন সার্কাসিয়ান খনি শ্রমিক, তিনি MEE কে জানিয়েছেন, তিনি তার ছেলেকে সেনাবাহিনীতে চাকরি করতে রাজি করেছেন, কারণ তাদের শহরে কয়েকটি পুরনো কারখানা এবং খনি ছাড়া অন্য কোনো চাকরি ছিল না। তিনি বলেন, একটি কারখানা বা একটি খনিতে কাজ খোঁজার চেয়ে যুদ্ধে অংশগ্রহণ করা অনেক ভালো, আমরা এটি প্রত্যাখ্যান করতে পারি না, এতে অনেক টাকা। আহমেদ জানান, যদি তার ছেলে যুদ্ধে বেঁচে যায় এবং প্রতিশ্রুত অর্থ নিয়ে ফিরে আসে, তবে তিনি নতুন কোনো ব্যবসা শুরু করতে পারবেন। ককেশাস রাশিয়ান ফেডারেশনের সবচেয়ে অবহেলিত অঞ্চল, এখনো বিনিয়োগ এবং শিল্পের অভাব রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উত্তর বা পূর্ব এশিয়ার মতো রুশ সংখ্যাগরিষ্ঠ অঞ্চলেই বেশি চাকরি রয়েছে। রাশিয়া সবচেয়ে দরিদ্র অর্থনৈতিক অঞ্চল উত্তর ককেশীয় ফেডারেল ডিস্ট্রিক্ট। এ অঞ্চলে বার্ষিক ন্যূনতম মজুরি প্রায় 13,000 রুবল, অথচ রুশ সরকার সৈন্যদের প্রতি মাসে 1,35,000 রুবল দেওয়ার অঙ্গীকার করেছে। ইব্রাহিম একজন নিয়োগপ্রাপ্ত সার্কাসিয়ান সৈনিক, তিনি জানান, লাভজনক বেতনের কারণে তিনি ইউক্রেন যুদ্ধে যেতে রাজি হয়েছিলেন। শুরুতে তিনি ভেবেছিলেন স্থানীয় কর্মকর্তারা তার কাছে পৌঁছানোর আগেই তার অর্থ কেটে নেবেন। তিনি বলেন, তবে বেতনের অর্ধেক পেল তা আমাদের জন্য যথেষ্ট। তবে সবাই যে অর্থের লোভে যুদ্ধে যাচ্ছেন তা কিন্তু নয়, অনেকে হুমকির ভয়ে যুদ্ধে যেতে রাজি হচ্ছেন। তারা জানিয়েছেন, যুদ্ধ করতে অস্বীকার করলে স্থানীয় কর্তৃপক্ষ প্রতিশোধ নেবে। কাম্বুলত নামে কাবার্ডিয়ান গোত্রে আরেক সার্কাসিয়ান বলেন, আমি জানি ইউক্রেনের রাশির অবস্থা ভালো না, পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে, কিন্তু স্থানীয় কর্মকর্তারা যেন রাগ না করেন, এর জন্য ছেলেকে যেতে দিতে হবে বলে মনে হচ্ছে। শামিল নামে দাগেস্তানে একজন জানান, তার ছেলে পরিবর্তে রুশদের ইউক্রেনীয়দের বিরুদ্ধে যুদ্ধ করা উচিত, তারপরে তিনি তার ছেলেকে যুদ্ধে যেতে বাধ্য হয়েছেন। উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধে হাজার হাজার চেচেন যোদ্ধাদের মোতায়েন করা হয়েছে বলে মনে করা হয়। এই বছরের শুরুর দিকে কৃষ্ণসাগরের গুরুত্বপূর্ণ শহর মারিউপল দখলে তাদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। পুতিন অনুগত হিসেবে পরিচিত চেচেন নেতা রমজান কাদিরব, তিনি রাশিয়ান ফেডারেশন অন্তর্গত একটি আধা স্বায়ত্তশাসিত ককেশাস অঞ্চল চেচেন প্রজাতন্ত্রের প্রধান। রাশিয়ার ইউক্রেন যুদ্ধের সবচেয়ে বড় সমর্থক তিনি। এ অঞ্চলে অনেকেই কাদিরবকে ভয় পান, তার হুমকির ভয়ে যুদ্ধ যেতে বাধ্য হচ্ছেন চেচেনরা। ইউক্রেনে ইরানি ড্রোনে হামলা চালাচ্ছে রাশিয়া, দাবি ইসরায়েলের। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগুনে ইরানকে জড়িয়ে এবার নতুন করে ঘি ঢালল ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলি একটি প্রতিষ্ঠান গোপনে ইউক্রেনকে স্যাটেলাইটের ছবি সরবরাহ করেছে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে গত বুধবার এই তথ্য জানিয়েছে ইসরায়েল এক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা। তিনি জানিয়েছেন, ইসরায়েলি একটি প্রতিষ্ঠান ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীর অবস্থানগুলোর স্যাটেলাইটে পাওয়া ছবি কিয়েভকে সরবরাহ করছে। রুশ বাহিনী কিয়েভে সাম্প্রতিক ভয়াবহ হামলায় ইরানি ড্রোন ব্যবহার করছে বলে ইউক্রেনকে জানিয়েছে ইসরায়েলীয় প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে তারা ইউক্রেনে একটি ভূপাতিত ড্রোনের অংশবিশেষের ছবি সরবরাহ করে তা ইরানের তৈরি শাহিদ 136 বলে ড্রোন চালিয়ে দিয়েছে। ইসরায়েলি একটি বেসরকারি প্রতিষ্ঠান ইউক্রেনকে স্যাটেলাইট ইমেজ সরবরাহ করছে। এসব স্যাটেলাইট ইমেজ দেখে রুশ বাহিনীর অবস্থান লক্ষ্য করে এবার ইউক্রেন পাল্টা হামলা চালাচ্ছে। তবে ইরান এবং রাশিয়া দুই দেশই ইউক্রেনে ইরানি ড্রোন নিয়ে হামলার কথা অস্বীকার করে আসছে। গত 6 অক্টোবর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইরানের বিরুদ্ধে রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগ করেন। ইরান অবশ্য বরাবরই রাশিয়াকে ড্রোন সরবরাহের কথা অস্বীকার করে আসছে। খেরসনে এগোচ্ছে ইউক্রেনীয় যোদ্ধারা, নাগরিকদের সরিয়ে নিচ্ছে রাশিয়া।
রাশিয়ার অধিকৃত ইউক্রেনের খেসন অঞ্চলে থাকা বেসামরিক নাগরিকদের সরিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেখানকার মস্কোর নিযুক্ত নেতা ভ্লাদিমির সালদো। অঞ্চলটি পুনরুদ্ধারে সম্প্রতি ইউক্রেনীয় যোদ্ধাদের অগ্রগতির মধ্যেই এমন আহ্বান জানালেন তিনি। গত সপ্তাহে ইউক্রেনের খেসন সহ চারটি অঞ্চলকে মস্কোর সঙ্গে সংযুক্তির ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এসব অঞ্চল পুনরুদ্ধারে পাল্টা আক্রমণ জোরদার করেছে কিয়েভ। এর মধ্যে খেসনের বেশি কিছু জায়গায় অগ্রগতি দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। বৃহস্পতিবার 13 অক্টোবর খেসনের বাসিন্দাদের নিজেদের রক্ষায় রাশিয়ায় গিয়ে অবকাশ যাপন ও পড়ালেখা করার আহ্বান জানান ভ্লাদিমির সালদো। প্রয়োজনে মস্কো সহায়তা দিতে বলেন তিনি। এমন আহ্বানে সমর্থন জানিয়েছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী বারাতা খুনসুলিন। খেসনের বেসামরিকদের উপর ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। নিজ দেশের নাগরিকদের উপর কোনোভাবে হামলা চালানো হচ্ছে বলে সাফ জানিয়েছে দেশটি। সম্প্রতি উত্তর পশ্চিম খেসনে কয়েকটি এলাকা পুনরুদ্ধার করেছে কিয়েভ। খুশনুলিনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে খেসন সহ দেশের অন্য অঞ্চলগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। হামলার মুখে যারা নিজ এলাকা থেকে চলে যাবে তাদের থাকার জায়গা সহ প্রয়োজনীয় সবকিছু বিনামূল্যে সরবরাহ করব আমরা। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস্কের গভর্নর ভ্যাসিলি কুলুবেভ বলেন, খেসন থেকে প্রথম দল শুক্রবার রাশিয়ার রস্তব অঞ্চলে পৌঁছাবে। খেসন থেকে যারা আমাদের কাছে আসতে চায় রস্তব অঞ্চল তাদের প্রত্যেককে গ্রহণ করবে এবং আশ্রয় দেবে। তিনি অভিযোগ করে বলেন, অন্যান্য অস্ত্রের পাশাপাশি মার্কিন সরবরাহকৃত হিমার্স রকেট সিস্টেমগুলোকে ব্যবহার করছে কিয়ে, ফলে অঞ্চলটিতে ব্যাপকভাবে প্রভাব পড়ছে। গত 24 ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনের খেসন অঞ্চলটি প্রথমে দখলে নেয় মস্কো। ইউক্রেনে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করলে ফ্রান্স তাতে জড়াবে না, বললেন ইমানুয়েল ম্যাক্রন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, ইউক্রেনে রাশিয়া যদি পরমাণু হামলা চালায় তাহলে তাদের সরাসরি ফ্রান্সের স্বার্থের কোনো ক্ষতি হবে না এবং ফ্রান্স পরমাণু হামলা কোনো জবাব দেবে না। রাশিয়া এবং পাশ্চাত্য দেশগুলোর মধ্যে পরমাণু যুদ্ধের বিষয় নিয়ে যখন উত্তেজনাকর নানামুখী আলোচনা চলছে তখন ফ্রান্সের প্রেসিডেন্ট নিজের অবস্থান তুলে ধরলেন। ফরাসি প্রেসিডেন্টের মন্তব্য তাৎক্ষণিকভাবে তীব্র সমালোচনার মুখে পড়েছে। ফ্রান্সের সম্প্রচার মাধ্যমকে বুধবার দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্রন বলেন, তার দেশের পরমাণু ডক্ট্রিন খুবই পরিষ্কার, যার মূল ভিত্তি হচ্ছে দেশের মৌলিক স্বার্থ। অর্থাৎ ফ্রান্সের স্বার্থে আঘাত না আসা পর্যন্ত দেশের পরমাণু ডক্ট্রিন অনুসারে ফ্রান্স পরমাণু যুদ্ধে জড়াতে পারবে না। ম্যাক্রন বলেন, এগুলো পরিষ্কারভাবে সংজ্ঞায়িত করা আছে এবং রাশিয়া পরমাণু হামলায় ফ্রান্স সরাসরি ক্ষতিগ্রস্ত হবে না। একদিন ইমানুয়েল ম্যাক্রন টুইটার বার্তায় এও বলেছেন যে তার দেশ বিশ্বযুদ্ধ চায় না। ম্যাক্রনের ওই বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এবং কনজারভেটিভ এমপি জলুই থিয়েরি। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল গতকাল বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে পরমাণু হামলা চালায় তাহলে পাশ্চাত্যের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কঠোর জবাব পাবে, যার ফলে রাশিয়ার সামরিক বাহিনী নিশ্চিহ্ন হয়ে যাবে। তবে তিনি বলেছেন, এই জবাব পরমাণু অস্ত্র দিয়ে হবে না। গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যদি তার দেশের ভৌগোলিক অখণ্ডতা হুমকির মুখে পড়ে তাহলে রাশিয়া তার ভান্ডারের থেকে সব উপায় উপকরণ ব্যবহার করবে। পুতিনের বক্তব্যকে পশ্চিমা দেশগুলো সরাসরি পরমাণু যুদ্ধের হুমকি বলে আখ্যা দিয়েছেন। যুদ্ধবিরতি ব্যর্থ হওয়ার জন্য সম্পূর্ণভাবে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসীরা দায়ী, বিবৃতি আনসারুল্লাহ আন্দোলনের। ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, জাতিসংঘের মধ্যস্থতায় প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি ব্যর্থ হওয়ার জন্য সম্পূর্ণভাবে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী দেশগুলো দায়ী। আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুল সালাম বৃহস্পতিবার এক টুইটার পোস্টে এই মন্তব্য করেছেন। তিনি সুস্পষ্ট করে বলেন, যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে এবং তার মেয়াদ আর বাড়ানো যায়নি শুধুমাত্র মানবিক দাবি এবং ইয়েমেনি জনগণের স্বাভাবিক অধিকারের প্রতি আগ্রাসী দেশগুলোর অসম্মানের কারণে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং আরো কয়েকটি আরব রাষ্ট্র মিলে 2015 সালে মার্চ মাস থেকে দারিদ্র পীড়িত ইয়েমেনের উপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। জাতিসংঘের মধ্যস্থতা গত এপ্রিল মাসে প্রথমবারের মতো সৌদি নেতৃত্বাধীন আরব জোট এবং ইয়েমেনের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়। যুদ্ধবিরতি মেয়াদ 2 দফা বাড়ানোর পর গত 2 অক্টোবর তা শেষ হয়। এর মধ্যে জাতিসংঘ আবারও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সৌদি আরবের অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি। গত প্রায় 6 মাসে যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও সৌদি আরব ইয়েমেনের উপর থেকে অবরোধ পুরোপুরি তুলে নেয়নি এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল ইয়েমেন তা পায়নি। এ সম্পর্কে আব্দুল সালাম বলেন, সৌদি জোটার সানার আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইয়েমেনের প্রাণবায়ু হুদাইদা বন্দর খুলে দিতে অস্বীকৃতি জানায়। পাশাপাশি ইয়েমেনের জাতীয় সম্পদ তেল ও গ্যাসের উপর ইয়েমেনের হুতি সরকারের প্রবেশাধিকার দিতে চায়নি, যা ব্যবহার করে দেশটির সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুদিনের বকেয়া বেতন পরিশোধ করা যেত। আব্দুল সালাম বলেন, ইয়েমেনের শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আগ্রাসী দেশগুলো তাদের বলদর্বী মানসিকতা পরিত্যাগ না করবে। একই সঙ্গে যুদ্ধ থেকে আমেরিকা এবং ব্রিটেন বিশেষভাবে লাভবান হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। উত্তেজনা বাড়িয়ে ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও যুদ্ধবিমান উড়ালো উত্তর কোরিয়া।
আবারও উত্তেজনা বাড়িয়ে জোড়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। দুটি ক্রুজ মিসাইলের পরীক্ষার দুদিনের মাথায় স্থানীয় সময় শুক্রবার দেশটি তার পূর্ব উপকূল থেকে সমুদ্রে একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। একই সঙ্গে দক্ষিণ কোরিয়া সীমান্তের কাছে একসঙ্গে প্রায় 10টি যুদ্ধবিমান উড়িয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া সামরিক বাহিনীর বরাত দিয়ে খবর জানিয়েছে রয়টার্স। এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়া জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে, স্থানীয় সময় দুপুরে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে জাপানও। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয় টুইট করে এই তথ্য জানায়। উল্লেখ্য, গত বুধবার এক সপ্তাহের ব্যবধানে পরমাণু অস্ত্র বহনে সক্ষম 2000 কিলোমিটার পাল্লার দুটি ক্রুজ মিসাইলের পরীক্ষা চালায় দেশটি। এ নিয়ে উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বৃহস্পতিবার জানায়, পরমাণু হামলা ক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। সমুদ্রের উপর দিয়ে 2000 কিলোমিটার আকাশপথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত এনেছে ক্ষেপণাস্ত্র দুটি। বর্তমান বিশ্বে আমেরিকার কাছে চীন একমাত্র প্রতিদ্বন্দ্বী, দাবি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। গোটা বিশ্বে একমাত্র চীনকেই প্রতিদ্বন্দ্বী বলে মনে করছে আমেরিকা। একই সঙ্গে তাদের কাছে রাশিয়া বিপজ্জনক। স্থানীয় জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এই কথা বলেন। জাতীয় নিরাপত্তা নীতি প্রকাশ করতে গিয়ে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ভাষণে তিনি বলেন, চলতি দশকের প্রথম দিকটা সিদ্ধান্ত গ্রহণের সময়, সেই নিরিখে আমরা চীনকে শীর্ষ প্রতিযোগীর তালিকায় রাখছি। তাদের সঙ্গে অর্থনীতি, রাজনীতি, নিরাপত্তা, প্রযুক্তিগত ক্ষেত্রে আমেরিকার টক্কর চলবে। এই লড়াই তাদের টেক্কা দেয় আমেরিকার কাছে অগ্রাধিকারের বিষয়। অন্যদিকে রাশিয়া সম্পর্কে বাইডেনের উপদেষ্টার মন্তব্য, প্রতিরক্ষা ক্ষেত্রে তারা যে নয়া নীতি নিয়েছে তা আন্তর্জাতিক স্তরে চরম মন্দা ডেকে আনবে। ইউক্রেনের রুশ আগ্রাসনের পর পররাষ্ট্রনীতিও যাতে নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে মার্কিন প্রশাসন। চীন ও রাশিয়া সম্পর্কে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে 48 পাতার নতুন রিপোর্ট তৈরি করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ওই দুটি দেশের মধ্যে ঘনিষ্ঠতা বাড়লেও তাদের সঙ্গে আমেরিকার লড়াইটা ভিন্ন ক্ষেত্রে। সেক্ষেত্রে চীনে আমেরিকার একমাত্র প্রতিদ্বন্দ্বী, যাদের সঙ্গে অর্থনৈতিক, কূটনৈতিক, সামরিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে ক্রমবর্ধমানভাবে লড়াই চলবে। পাশাপাশি রাশিয়াকে বিপজ্জনক আখ্যা দিয়ে তাদের মোকাবেলার চ্যালেঞ্জ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাইডেন প্রশাসন। ট্রাম্পের শাসনামলে চীন ও রাশিয়াকে সমানভাবে বিপজ্জনক বলে চিহ্নিত করেছিল মার্কিন প্রশাসন। বাইডেন ক্ষমতা আসার পর অবশ্য তারা বুঝিয়ে দিয়েছে, সংশ্লিষ্ট দুটি দেশকে তারা দুই রকম দৃষ্টিকোণ থেকে দেখছে। পাশাপাশি বাইডেন প্রশাসন জানিয়ে দিয়েছে, 2020 সালের মধ্যে তাদের পরমাণু শক্তি ভাণ্ডারের আরো আধুনিকীকরণ ঘটিয়ে বিশ্বের সেরা শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চায় তারা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।